করোনামুক্ত সনদ নেই এমন যাত্রীদের যেন কোনো বিমান কর্তৃপক্ষ পরিবহন না করে সে বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার শাহনীলা ফেরদৌসী। বুধবার কোভিড-19 এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। অধ্যাপক ডাক্তার শাহনীলা ফেরদৌসী বলেন, করোনামুক্ত সনদ ছাড়া বিদেশ থেকে যারা আসছেন সেনাবাহিনী তত্ত্বাবধানে তাদের দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন করা হয়। তবে আগামীতে যাত্রীর সংখ্যা এতই বেশি হবে যে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা